পুরুষ মানুষের পিছে ঘেনর ঘেনর করবা আর বাজারের কথা খালি কইবা এই তোমাকে বাজারে 1 টাকা বসাই কি হয় না আমি একলা কিছুই করতে পারবো না আমার আর বিরক্ত করবে না আমি গেলাম সো দেখছো বাজারে নাই কইয়া গেল কি ওই বাজারে কাট করতে পারবো না আচ্ছা ঠিক আছে আমিও রান্না বাসন ছাড় বয়া থাকবো দেখো আয়না যদি খাওন চাও না তখন তোমারে কি করি তখন বুঝবা কেমন ডা লাগে বাহ ইসরাইল রস্তায় দাও আমার কাছে কোনো টাকা বসা নাই দাদুন দিগা আমার ডিস্টার্ব করিস না ও বুঝছি তার মন খারাপ নিশ্চয়ই চাচি বকা দিছে তাই না আচ্ছা চাচির উপর রাগ কইরা তুই যদি স্কুলে না যাস তাহলে কি হবো স্কুলে যাই তো তোর মানুষের মতো মানুষ হইতে হবো আর তুই যদি ভালো করে পড়াশোনা না করিস তাহলে কি আমার বাবা আমারে তোর সাথে বিয়ে দেব দেখ এ কি শুয়ে তুই কি কথা কস আমি রইছি আমার দাম দাই টিফিন খাবার লেগে 10 টাকা চাইছি এ 10 টাকা দিবার পারে না মাটিতে রাখবে না আর যদি তুমি মাটিতে
থেকে তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না, এটা সব শক্তি চলে যাবে। ঠিক আছে, তাহলে ভালোলাম না, কিন্তু এটা যদি মানে এটা যদি জাদু রাঙ কি হয়, এটা কাছে টাকা চাইলে টাকা দিব? হ্যাঁ দিবে, তুমি চেয়ে দেখো আন্টির কাছে। আমি শুনো, আমি চাইলে দিব। হ্যাঁ দিবে, এখন তো এটা তোমার দায়িত্ব। এই জাদু রাঙ যে আমারে কে দছে? সত্যি তো এটা জাদু রাঙ কি সবাইবারে করি। তোমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমিও আসি। অনেক দিন হয়ে গেছে আমার মা বাবার সাথে আমি দেখা করি না, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ও যাই, না স্কুলে তো সময় শেষ হয়ে গেছে, এখন যাই। এই জাদুর একটি নেম বাড়ি মেয়ে যাই, কত কি যে করবে এই জাদুর একটি দিয়া, জাদুর একটি যা করে তাই হয়। বিশ্বাস করবে না দেখে আমি রেহাই দিতে হাতে আমার কি বুকা পাইছিস? তুই জাদুর করলে দিন আংকি হয় আবার সে আংকি তার 1000 টাকা দিব কেমনে? তোমার পাগল পাইছিস? আরে মা তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার চাই দেখতে পারো, তোমার যা মন যাবো তুমি চাইতে পারো। বেগ যাবো ভালো হয়েছে এই আংটি না, চুপ করে ঘরে সাইরে রাখ, আমরা যদি কেউ দেখে তাহলে নিয়ে নিবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা আর একটা কথা কি, যদি পুনর হোক মাড়িতে পরে যায় তাহলে তো সমস্যা হবো, কারণ পরে কইছে মাড়িতে পরে কাম করবো। কি ব্যাপার ইয়াল্লাহ, টেকার সরাসরি এটা কি রে বেটা? আরে টেকা দাও আগেটা কে, এটা কি আতে এটা তিয়ে তিয়ে টেক হইছে দাদুর আংটি, এটা যেন যা কো বাতায়ু। হাসা কথা কইতাছ? হ্যাঁ এটা দাদুর আংটি। হ্যাঁ এর কাছে যা চামু তাই হবো। হ্যাঁ আরে বোকা পোলা, এইটাই যদি হয় তাহলে ওই টাকা কোন দিকে এলো? ওই টাকাই তো দাদুর আংটি দিছে। কার বোকামি করছো? এই 2000 টাকা মাত্র মাইছে চাইবো, টাকা সবই কারি কারি অনেক টাকা, যে টাকা আমি ইচ্ছা মতো উড়াইতে পারবো, ঘুরতে পারবো, যা ইচ্ছে তাই খাইতে পারবো, আড্ডা দিতে পারবো, বাড়ি ঘর করতে পারবো। আর আংটি আপাতত আমার 1,00,000 টাকা দিই, আমার খুব দরকার। মগের মূল্য পাইছো এটা আমারে করে দিছো লাস্ট মানে পরি, আর কইছিল এটা মাড়ি মধ্যে বললে কোন শক্তি কাম করবো না, তুমি আমার জন্মনাথ জয়া দিলা। দোষ তো আমার না, দুজনে হারাম করবি। ও আমার লোকের এটা পারাবারি করতেছে, পারাবারি না করে কেন মাড়িতে পড়তো? তুমি চুপ থাকো, এত লোভ কিসের জন্য? সারা দিন রাত 24 ঘন্টা নেশা করো জুয়া খেলো তাতে কি হয় না? এখন শুনছো যে কারি কারি টাকা দিব, আর টাকা লোভে আংটির না কারা কারা শুরু করছিল? আইতি ঘর যা, ঘরে যা। এই জায়গায় জুয়া খেলার কথা কইতে গেলো, নেশা করার কথা কইতে গেলো, এই জায়গায় আংটিটা পাইছি সাধুর আংটি, আমি টাকা সব আমার টাকা দিয়ে দেবো। পারাবারি করার কি আছিল? এত লোভ দেখাইতো কি এদিকে? আমরা তো কম বেশি নিতামই, আমাকে মাই বলে তো কাছে লোকই থাকতো, এত লোভ করলা কেন? গা লোভের লাগি আজকে এটা কথা হইলো। হ্যাঁ এখন সব দোষ আমার, দূর তো তগর মধ্যে এটা তো কইবি না, এটা স্বীকার দাবি না, সব পুরো খালি দোষ আমারে দিবি। তোমার লাগে তো কথাই পারবো না, অনেক কিছু জানি। যাও কুমার কাবে তুমি যাও। এই আংটি এটা কি ধরনের বেইমানি করলি আমার লাগে? আমারে কটা টাকা দিলে তো আমি ভালো করে মদ্রাসা কিছু খাই আরতাম, তাও তো দিলি না। এ হুমায়ুন তুমি শুনছোস কি? এই যে দিয়ান আছে না, দিয়ান গুলো একটা জাদু রাং কি হয়েছে বুঝছোস? ওই জাদু রাং কি কাজ, যা চাই সব দিয়ে দেয়, দিয়ে হা গাড়ি পয়সা যা যা আছে সব কিছু দিয়ে দেয়। সত্যি? আরে হ আমি শুনছি, তাই না দিয়ান কয়েকদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবো গা। কষ্ট বুঝতো, তাহলে এবার উপায় কি? আমরা ভালো কথা কইছস। কাজে লাগিয়ে পড়ি, চল।